টানা 80 ঘন্টা কলকাতা টিভির দপ্তরের পাশাপাশি কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের বাড়িতেও আইটি টিম ইনকাম ট্যাক্সের টিম তারা তল্লাশের নামে রীতিমতো তাণ্ডব চালিয়েছে সেই ছবির দিকেই আমরা আবারো নজর রাখব এবং সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি সরাসরি তার কাছেই চলে যাব এবং বাড়ির প্রবীণরা যে পর্যুদস্ত সেই ছবিও রিয়া মাঝি তুলে ধরবে রিয়া তোমার কাছ থেকে জানতে চাইব তুমি রয়েছো সেখানে এবং কথা বলছো কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের মায়ের সঙ্গে এবং তিনি যেটা বলছেন স্বাভাবিকভাবেই তল্লাশের নামে যে তাণ্ডব চলেছে তাতে তারা রীতিমতো মানসিকভাবে বিপর্যস্ত একদমই রুমকি তল্লাশির নামে যে তাণ্ডব চালিয়েছে আইটি কর্তারা তারা তাতে রীতিমতো কিন্তু মানসিকভাবে বিধ্বস্ত এবং এই তিন দিন তারা কিভাবে দিন কাটিয়েছে আমি খুব সংক্ষেপেই তার থেকে জানার চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন কৌস্তুভ রায়ের মা আমাদের সম্পাদকের মা রয়েছেন তিনি এতক্ষণ ধরে তার তিক্ত যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স শেয়ার করলো আমাদের কলকাতা টিভি দর্শকদের জন্য আরও একবার আমি জানতে চাইবো যেমনটা আপনি বলছিলেন যে এই তিন দিন আপনি কোথায় শুচ্ছেন সেখানে আপনার সঙ্গে একজন রয়েছে আচ্ছা প্রথমেই জানতে চাইবো কোনো মহিলা আধিকারিক ছিল না কোনো মহিলা আধিকারিক ছিল না দুজন মহিলা সিআরপিএফ ছিল তারা মানে একজন লোক একজন মহিলা সর্বক্ষণ মানে আমি ধরুন বাথরুমে যাবো সেখানেও বাথরুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে আমায় আমি কোথায় ঘুমোবো যেখানে আমার রুমেতে তার ঘরের সামনে আমার পুরো ডাইনিং টেবিল বড় ডাইনিং টেবিল আমার এই যে টেবিলে বসে আমি কথা বলছি এই টেবিল ঠেলে সরিয়ে দিয়ে দেয়ালের সঙ্গে লাগিয়ে দিয়ে এখানে সব বিছানা পেতে শুয়ে পড়েছে এবং যাবার শুয়েছে খুব ভালো কথা শোবে কোথায় কিন্তু যাবার সময় তাদের এর উচিত ছিল ঠিক করে দিয়ে যাওয়া কে ঠিক করবে আমার কি ক্ষমতা আছে এই টেবিলটা সরিয়ে ঠিক করা এত বড় টেবিল কিন্তু এবার আমি কোথাও ঘুমোবো আমার পিছনে একজন আমি জামা কাপড় মেলবো ফ্লিপকার্ট থেকে আমার একটা প্যাকেট এসছে সেই পার্সেলটা পর্যন্ত আমাকে নিতে দেওয়া হয়নি আমি বলেছিলাম যে আপনারা গিয়ে নিন নাহলে আমি ওপর থেকে ব্যাগ ফেলে দিচ্ছি ওরা ব্যাগে দিয়ে দেয় জেনারেলি তাই হয় আমি ব্যাগ ফেলে দিই ওরা ব্যাগে দিয়ে দেয় আমি তুলে নিই কারণ যেহেতু আমার বাড়ি পুরনো সিঁড়ি ভাঙতে আমার খুব প্রবলেম আমার পায়ের প্রবলেম যেন সবসময় সেই সিস্টেম সেটাও আমায় করতে দেওয়া হয়নি আমার রীতিমতো সেখানে ধমকানো হয়েছে আমার গাছ রয়েছে বারান্দায় গাছে জল দিতে দিতে যে দেওয়া হয়নি বারান্দায় গেলেই আমার পিছনে চলে যাচ্ছে কেন আপনি বাইরে বেরিয়েছেন মানে আমার গাছগুলো তো মরে যাবে আমি যদি জল না দিই আজ নয় বৃষ্টি হয়েছে তো তিন দিন তো বৃষ্টি ছিল না মঙ্গলবার বুধবার তো বৃষ্টি ছিল না আমি জল না দিলে তো আমার অতগুলো গাছ নষ্ট হয়ে যাবে কী বলবো বলুন মানে সম্পূর্ণভাবে মানসিক এবং এটা পরিষ্কার টর্চার এবং সবথেকে বড় কথা আমার প্রাইভেসি বিঘ্নিত হয়েছে আমার টয়লেট তারা কন্টিনিউয়াসলি ইউজ করছেন আমার বাড়িতে নিচে একটা টয়লেট আছে সেটা সবাই মানে বাইরের লোকেরা ইউজ করে সেই টয়লেটে কিন্তু ওনারা জানেন ওরা আমার পার্সোনাল যে টয়লেট দোতলাতে সেটাই ওনারা বারবার সারাদিন ইউজ করেছেন ওই আপনারাই বলুন যে নিজের বাড়ির টয়লেটে বা আউটসাইডার যদি সারাদিন ইউজ করে তাহলে আপনাদের কীরকম লাগে রুমকি এই জায়গা থেকেই আমি তোমাকে বলবো যে প্রোটোকল অনুযায়ী যেটা আমরা জানি বা এতদিন ধরে আমরা দেখে এসেছি সেটা হচ্ছে যে যখন যে কোনো সংস্থা যে কোনো সেটা কেন্দ্রীয় কোনো এজেন্সি হোক বা কলকাতা পুলিশ হোক বা যে কোনো তারা কিন্তু যখন যায় কোনো বাড়িতে রেড করার জন্য বা যেখানেই তারা যখন যায় রেড করার জন্য সেই জায়গায় যদি কোনো মহিলা থাকে সেক্ষেত্রে কিন্তু মহিলা আধিকারিক মাস্ট নিয়ে যাওয়াটা এখানে যেটা আমরা জানলাম যে মহিলা আধিকারিক কিন্তু আসেননি কথা বলার জন্য সিআরপিএফ এসেছিল সেখানে মহিলা ছিল ঠিক কথা কিন্তু ওনাদের সঙ্গে কথাও তো বলা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কোনো মহিলা আধিকারিক সেখানে ছিলেন না কলকাতা টিভিতেও যেটা আমরা দেখেছি হয়তো সিআরপিএফ ছিলেন মহিলা সিআরপিএফ ছিলেন কিন্তু কোনো মহিলা আধিকারিক ছিলেন না ওনারা কিন্তু ওয়াকিবহল ছিলেন যখন কলকাতা টিভির অফিস বা অন্যান্য যে আমাদের এমপ্লয়ীদের বাড়িতে গিয়েছিলেন তারা তল্লাশি চালাতে তল্লাশির নামে তাণ্ডব চালাতে সেখানে কিন্তু মহিলা এবং তারা কিন্তু পুরো বিষয়টা জেনেই সেখানে গিয়েছিলেন কিন্তু তারপরেও তারা মহিলা আধিকারিক নিয়ে যায়নি এটা যেমন একটা পয়েন্ট এবং এই তিন দিন কিভাবে কাটিয়েছেন কৌস্তুভ রায়ের বাড়ির সদস্যরা সেই বিষয়টা আমরা আমাদের দর্শকদেরকে শোনালাম কি তিক্ত এক্সপিরিয়েন্স তাদের এবং এই বয়সে এসে এই আইটি রেড বা যে কোনো এরকম ধরনের রেড সেই মেন্টাল প্রেশার তাদের ওপরে সেই পুরো বিষয়টা আমরা শোনালাম এবং আমি আরও একবার আপনার থেকে জানতে চাইবো যে এই যে রেড হলো এই যে তারা ভেবেছিলেন হয়তো যে এই জায়গা থেকে কলকাতা টিভির সঙ্গে যুক্ত যেসব জায়গায় তারা রেড চালিয়েছেন হয়তো কোটি কোটি টাকা তারা পাবেন হয়তো এমন বিপুল পরিমাণ জিনিস পাবেন যেটা হয়তো সাধারণ মানুষ ভাবতেও পারে না অবশেষে কিন্তু তারা এই
এতগুলো জায়গায় আপনাকে জানিয়ে রাখবো যে আমাদের ১২টা জায়গায় কলকাতা টিভির সঙ্গে যুক্ত থাকা ১২টি জায়গায় রেড চালিয়ে তারা মাত্র ১৮ লাখ টাকা পেয়েছে এবং আর কিছুই তারা পায়নি এবং তাদের সিজার লিস্টে দেখা যাচ্ছে সেই ১৮ লাখ টাকা যেটা যে কোনো কোম্পানিতে থাকা যে কোনো ছোট কোম্পানিতে থাকাও কিন্তু খুব ন্যাচারাল বিষয় সেটা কলকাতা টিভির মতো একটি বড় কোম্পানিতে ওরা মাত্র ১৮ লাখ টাকা পেয়েছে এবং ১২টা জায়গায় রেড করে এবং তাছাড়া আর কিছু পায়নি এবং ৮টা হার্ড ডিস্ক পেয়েছে এবং যেটা পাওয়াটা খুব ন্যাচারাল। হার্ড ডিস্ক তো সব জায়গাতেই পাবে, তার কারণ হচ্ছে আজকাল তো সবাই হার্ড ডিস্কের। ও আরেকটা কথা আমি বলে রাখি, ওনারা আসার পর আমাদের যে ল্যাপটপ সেই ল্যাপটপটা ওনারা নিয়ে নিয়েছেন এবং গত ৩ দিন ধরে ওনারা ওই ল্যাপটপটাই ব্যবহার করেছেন। ওনারা কিন্তু কোনো ল্যাপটপ সঙ্গে আনেন নিজে দেও তো ওনাদের কাজ করার জন্য। আমাদের যে পার্সোনাল ল্যাপটপ সেটাকে ওনারা সার্চ করেছেন, আমাদের পার্সোনাল ল্যাপটপে কিছু নেই কারণ আমরা আগেই বলেছি আমরা অত শত টেক মানে আজকাল যে টেক স্যাবি লোকজন আমি সেটা নই, আমার যা কিছু থাকে হয় খাতায় থাকে নয় মাথায় থাকে। আর ওই ল্যাপটপে ল্যাপটপটা ৩ দিন ধরে ওনারা ব্যবহার করেছেন একদম এই জায়গা থেকে রুমকি। তাহলে আমরা কেন সাধারণ মানুষও হয়তো বুঝতে পারছেন যে তাদের মোটিভটা কি ছিল, প্রবীণ নাগরিকেরা রয়েছেন সেই জায়গা থেকে আইটির যে তল্লাশির নামে তাণ্ডব তাতে কিন্তু স্বাভাবিকভাবেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তারা। এবং একটা কথা বলা চলে, আমাদের মতো এই যে পরিবার তাদের পরিবারের কিন্তু আশেপাশের লোকজনের যে কথা সেটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও মাথায় রাখতে হয়। এবং যেরকমটা আমাদের সম্পাদক কৌস্তুভ রায়ের মা তিনি যেরকমটা বললেন যে যা যিনি ফিজিওথেরাপিস্ট এসেছিলেন তার কাছ থেকে আধার কার্ড চাওয়া হয়েছে, তিনি কি পরবর্তীকালে আসবেন সেই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এই জায়গা থেকে উনি কি বলবেন? একদমই রুমকি, তোমার প্রশ্নটা আমি নিশ্চয়ই ওনাকে করব এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে আমাদের অ্যাঙ্কার যে আমরা যারা একদম সাধারণ বাড়িতে বসবাস করি বা আমাদের চারপাশটা নিয়ে আমাদের বসবাস করতে হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে এরকম একটা রেড, চারপাশের মানুষের কথা তারা কিছু বলছেন কোনো কমেন্ট পাস করছেন বা তারাও আগ্রহী হয়ে আছেন যে কি হলো সেটা জানার জন্য। এবং পাশাপাশি আরও একটা জিনিস সেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনার মেডিকেল দিকটা, সেটা আপনার ফিজিওথেরাপিস্ট তাকে যেভাবে হ্যারাস করা হয়েছে তিনি কি আর আসবেন আপনার কি মনে হচ্ছে? জানি না, তার আসার তো একদিন অল্টারনেটিভ ডেতে আসার কথা, যদি সে আজকে আসে তাহলে বুঝবো আমার ভাগ্য ভালো, নাহলে পরে আমাকে আবার ডক্টরের কাছে গিয়ে তার সঙ্গে রেফারেন্স নিয়ে আরও কারোর সঙ্গে যোগাযোগ করতে হবে, তাতে আমার ট্রিটমেন্টটাও পিছিয়ে যাবে, আমার যে ট্রিটমেন্টটা কন্টিনিউয়েশন সেটাও বন্ধ হয়ে যাবে কারণ আমি অলরেডি ডাক্তারকে দেখানো ছিল সেটা আমি দেখাতে পারিনি। আর এখানে আমার আশেপাশের লোকজন তারা সকলেই আমাকে জানেন কারণ আমি খুব সাধারণভাবে খুব লো প্রোফাইল মেনটেন করি, কোনো সময়ই আমি কোনো মানে কোনো রকম বড় লোকই বা আমার কোনো চালচলন বা কোনো কিছুর মধ্যেই কেউ দেখতে পায় না, খুব সাধারণ লো প্রোফাইল আমি মেনটেন। সুতরাং আমার আশপাশের লোকজন আমার সম্বন্ধে কোনো রকম খারাপ ভাবছেন বলে অন্তত আমাকে কেউ জিজ্ঞেসও করেননি, কেউ কিছু মনে আমি অন্তত মনে করি না। একবার যদি কেউ কারোর মনে কিছু ভাবেন সে তো আমার কিছু বলার নেই, কিন্তু সাধারণভাবে আমাকে আশপাশের লোকজন আমার বাড়ির আশপাশের লোকজন আমাকে কোনো প্রশ্নও করেননি বা তারা আমাকে কোনো কিছু মন্তব্যও করেননি, একদমই নর্মাল লাইফ। আমি আজ গতকাল থেকে শুরু করেছি আমার সুইমিং বা যেগুলো আমি বেরোচ্ছি সকালে, আমি অবশ্য বেরোইও না এখন পায়ের জন্য, ওই একবারই সকালে বেরোই, ওই গেলাম যা দু একজনের সঙ্গে দেখা হলো তারা কেউ আমাকে কিছু জিজ্ঞেসও করেননি আর আমি তাদেরকে কোনো প্রশ্ন উত্তরও করি। একদমই রুমকি, তুমি শুনলেন উনি যথেষ্ট স্ট্রং এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি ওনার এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে তিক্ত এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং উনি যেটা নিয়ে আমাকেও বলেছে আমি যখন এই বাড়িতে এসেছিলাম ওনার সঙ্গে কথা বলছিলাম তখনও উনি বলেছেন এবং আমাদের ক্যামেরার সামনে উনি বললেন যে ওনার যে ফিজিওথেরাপিস্ট তিনি আসেন একদিন অল্টারনেটিভ ডেতে তিনি আসেন এসে ওনার ট্রিটমেন্ট করেন তিনি কি আর আসবেন সেটা নিয়ে কিন্তু ওনার একটি প্রশ্নচিহ্ন রয়েছে এবং সেই কারণের জন্য কিন্তু আবার নতুন কোনো ফিজিওথেরাপিস্ট কন্ট্যাক্ট করতে হয় কি না সেটাও কিন্তু উনি একই সঙ্গে দেখছেন কারণ যেভাবে তাকে হ্যারাস করেছে আইটি কর্তারা তারপরে তার না আসাটাই হয়তো খুব
স্বাভাবিক বলে মনে করছেন উনি। কারণ একেবারে যে ছবি তুমি তুলে ধরলে সত্যি তা অনেকটাই গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা যেভাবে এই তিনটে দিন বা এই 80 ঘন্টা কাটিয়েছি সেই ছবি কিন্তু একই দেখা যাচ্ছে কৌস্তুভ রায়ের সম্পাদক কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়ের বাড়িতে, এবং সেখানেও কিন্তু লণ্ডভণ্ড পরিস্থিতি, এবং যারা প্রবীণরা রয়েছেন তারাও কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত। এবং স্বাভাবিকভাবেই একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে যে ফিজিওথেরাপিস্ট তিনি কি আসবেন আর এই পরিস্থিতির পর, এই চিত্রের পর। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় কিন্তু পর্যুদস্ত বাড়ির প্রবীণরা।